ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড টুইস্ট বাই শবনম। আজ আপনাদেরকে করে দেখাবো স্ট্রবেরি রোজ। স্ট্রবেরিতে কী করে রোজ বানাতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। এই জন্য নিয়েছি স্ট্রবেরি, একটা কার্ভ নাইফ, একটা কর্নার থেকে কেটে সাইড থেকে কেটে নিতে হবে, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। যতগুলো সম্ভব যত পাপড়ি যত বেশি কাটা যাবে তত বেশি পাপড়ির সংখ্যা বাড়বে। কাটা শেষে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে যাতে ফুলটা বোঝা যায়, পাপড়িগুলো সুন্দর করে ফুলের মতো বোঝা যায়। যাতে সুন্দর রোস্টি খাবারের সাথে পরিবেশন করলে খাবারের মাত্রাই বেড়ে যায় অনেক সুন্দর। তৈরি হয়ে গেল স্ট্রবেরি রোজ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, আর নিজেরা অবশ্যই চেষ্টা করবেন ফুলটি বানানোর। ধন্যবাদ।